সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি পিঠার রেসিপি, আর সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। খুবই সহজভাবে একদম পারফেক্ট ওয়েতে এই পিঠাটিকে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সবসময়ের মতোই সহজ এবং ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করার সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। পিঠা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে এটাকে বাসা তৈরি করতে পারেন বা চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন, আমার এটা ঘরে তৈরি করা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আর এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। ময়দা ব্যবহার করলে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলোকে হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব, আর পানিটিকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর এখন আমাদের পিঠার ব্যাটার রেডি। এটাকে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পিঠার ভেতরে শাহী পুরটাকে রেডি করব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন এই দুধটিকে খুব ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব। আমি এটাকে 5-7 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এর ফলে কিন্তু উপরে এরকম একটি সুন্দর সর পড়ে গেছে। তো এখন আমি এখান থেকে কিছুটা দুধ উঠিয়ে রাখব, এটাকে পরে ব্যবহার করব। এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টি এলাচ, আর এলাচগুলোকে একটু ফেটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটি খুব ভালো মতো ছড়িয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনি দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, তার কারণ হচ্ছে এখানে আমি পরে কিছুটা গুড় অ্যাড করব, আর গুড় অ্যাড করার ফলে কিন্তু এখানে এর খিসার কালারটিও চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও দারুণ মজার হয়। এখন আমি এই দুধটিকে আরও কিছু সময় ধরে জাল করে নিব, আর এইভাবে জাল করতে থাকার ফলেই কিন্তু এর মধ্যে সর পড়বে, আর মূলত সরের জন্যই এই খিসা খেতে অনেক বেশি মজার হবে। তো এইভাবে আমি আরও কিছু সময় ধরে এটাকে জাল করে নিব। জাল করতে করতে দুধের পরিমাপ এখন অনেকটাই কমে এসেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে উঠিয়ে রাখা দুধ। এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, তারপর ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটাকে অ্যাড করে দিয়েছি, আর অবশ্যই দুধটিকে ঠান্ডা করে এর মধ্যে চাউলের গুঁড়ো অ্যাড করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো এখন এই দুধে মেশানো চাউলের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো মতো এটাকে জাল করে নিব। আর এর মধ্যে চাউলের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এটা এখন ঘন হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা গুড়, আর এটা খেজুরের গুড়। তো গুড়টিকে এখন আমি খুব ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে নিব।
এখন এটাকে আমি আর 2 মিনিটের মতো জাল করে নিব। আর এই 2 মিনিটের মধ্যেই গুড় খুব ভালোমতো গলে মিশে যাবে আর খিরসাও অনেকটা ঘন হয়ে যাবে। এখন আমি এর মধ্যে থেকে এলাচগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন খিরসার কালার চেঞ্জ হয়ে গেছে আর এখন যথেষ্ট ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেছি। এরপর এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পিঠেগুলোকে তৈরি করে নিব। এই জন্য অল্প কিছুটা সয়াবিন তেল এর মধ্যে ব্রাশ করে নিচ্ছে। এরপর একটি টিস্যু দিয়ে খুব ভালো মতো এক্সট্রা তেলগুলোকে মুছে নিচ্ছে। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটিকে খুব ভালো মতো এভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর প্যানটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটি চারপাশে সমানভাবে ছড়িয়ে যাবে। এখন চুলার আঁচটিকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি জাল করে নিব। আর 1 মিনিট পরে দেখা যাবে উপরের পাশটা ড্রাই হয়ে গেছে, তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুরটিকে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু খিরসাটি খুব ভালো মতো ঘন হয়ে গেছে, এই জন্য কিন্তু আমার হাত দিয়ে দিতে সুবিধা হচ্ছে। তো খিরসাটিকে এইভাবে আমি একপাশ থেকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো খুব ভালো মতো ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের পিঠে রেডি। এটাকে এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের বোঝা সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো সেমভাবে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর তেলটাকে আবারও মুছে নিচ্ছি। এরপর এখানে অল্প কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপর আবারও সেমভাবে প্যানটিকে ঘুরিয়ে দিচ্ছি। যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে খিরসা দিয়ে দিচ্ছি। এরপর ফোল্ড করে নিচ্ছি। ব্যাস রেডি। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এখন আবার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি দেখাচ্ছে। এখন একটি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।